আলহামদুলিল্লাহ কোয়েল পাখির জন্য খাঁচা নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো ফাইনালি আমাদের খাঁচা চলে আসছে, যা যে ভাই থেকে অর্ডার করছিলাম আলহামদুলিল্লাহ ভাইটি ভালোভাবে তৈরি করে দিয়েছে। আর এখানে মোট 100 থেকে 110টি কোয়েল পাখি আমরা পালন করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে খাঁচাটি। তো খাঁচাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু পাখি আনবো। তো তারপরও ভালোভাবে একটু পর্যবেক্ষণ করে দেখছিলাম, কারণ আসার সময় একটি রিস্কা খাঁচাটাকে জোরে একটু ধাক্কা দিয়েছিল, সেই জন্য দেখতেছিলাম যে কোনো ঝালা ছুটে গেল কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ সবই ঠিকই আছে, কিন্তু একটি রড তেয়ার হয়ে গেছে, তো সমস্যা নেই। তো এখন এই খাঁচাটার ভিতরে আমরা খাবার পাত্র এবং পানি পাত্র দিয়ে দিব, দেখবো যে এই খাঁচাটার ভিতরে কীরকম দেখা যায় বা হবে। যে পাত্রগুলো আমরা নিয়ে আসছি খাবার এবং পানি, সে পাত্রগুলো দিয়ে এখানে রাখা যাবে কি না। তো এখন আমরা দিব। তো দেওয়ার পর দেখতেছি যে হ্যাঁ, তো পাত্রটা কোন দিকে রাখলে তারা খাবার একটু খেতে পাবে ভালো করে এবং হাঁটাচলা করতে পারবে। তো দেখলাম যে হ্যাঁ, লম্বানে রাখলে তারা একটু স্পেস পাবে, একটু জায়গা পাবে এবং তারা ভালোভাবে খাবারগুলো খেতে পারবে। তো এভাবেই আমরা সেট করে দিব। তো আমরা পাখির খাবারের পাত্রটাকে লম্বা করে রাখবো। আর যে ভাই থেকে খাঁচাটা এনেছি, তো সেই ভাই বলেছে যে আমরা এক খোপের মধ্যে, যেখানে এখানে তো 4 খোপ আছে, তো 4 খোপের থেকে 1 খোপের মধ্যে আমরা এখানে প্রায় 25 থেকে 30টি কোয়েল পাখি পালন করতে পারবো। তো আমরা এখানে এতগুলো একসাথে পালন করব না, আমরা এখানে 1 খোপের মধ্যে 20 থেকে 25টি রাখবো আপাতত। পরে যদি দেখি যে হ্যাঁ রাখা যায় বা পাখিগুলো খুব ভালো থাকে, তাহলে হয়তো বা আমরা এখানে 25 থেকে 30টি কোয়েল পাখি রাখতে পারি। তো আমরা এখানে ভালো করে পর্যবেক্ষণ করছি, করে দেখছি। এখন এই খাঁচাটাকে নিয়ে এই আমাদের সেট আপের মধ্যে গিয়ে ফিট করতে হবে। তো সেট ফিট করার জন্য আমার এক ভাইকে আমি ডাক দিব। তো ডাক দেওয়ার পরে তো সে ভাই আসবে। তো আসার পরে দুই ভাই মিলে আমরা খাঁচাটাকে নিয়ে আমাদের সেট আপে চলে যাব। তো হ্যাঁ, ভাইটি আসলো, ভাই একটু হেল্প করছে। তো ভাইকে নিয়ে আমি আমার খাঁচাটাকে নিয়ে সেট আপে চলে যাই। তো সেট আপে গিয়ে আলহামদুলিল্লাহ ফিট করে ফেলি। তো ফিট করার পরে দেখতেছি যে খাঁচাটা কীভাবে খুব ভালোভাবে বসছে কি না, কারণ যদি না বসে আর ডিমটা তো আসবে না সামনে। তো মুরগির একটা ডিম দিয়ে আমরা পরীক্ষা করে দেখতেছিলাম যে ডিমটা সামনের দিকে আসে কি না। তো মুরগির ডিম তো একটু বড়, তাই একটু ফাঁক দিয়ে আসছে না। তো সেজন্য আর কি দেখতেছি যে একটু ঢাল করে রাখতে হবে সামনের দিক দিয়ে। ঢাল করে রাখার পর দেখলাম যে হ্যাঁ, ডিমগুলো আসতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে সেরপটিকে এই খাঁচাটিকে ডিমটা দিয়ে দেখলাম যে হ্যাঁ, ডিমটা গড়িয়ে আসছে। তো সেটআপ এই খাঁচাটাকে খুব ভালোভাবে বসালাম। এখন আমাদের সেটআপটাকে একটু দেখাবো। সেটআপটা একটু পরিবর্তন করেছি, কারণ ইঁদুর অনেক চালাচ্ছে কিছুদিন যাবৎ, এই মনে করেন নিচের মাটি উঠে একবারে পাহাড় বানিয়ে রাখে, সেজন্য একটু সেটআপটাকে একটু লড়ে চড়ে দিলাম, যাতে করে ইঁদুর একটু ডিস্টার্ব না করতে পারে। কারণ শীত চলে আসছে, তাদের একটু ভিতরে থাকা দরকার এবং বাইরে থাকা দরকার। তো এইখানে আমরা খাঁচাটাকে ফিট করেছি। তো বাইরে একটু দেখাবো, বাইরে দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, ভালো কথা, আমাদের যে হাঁসগুলো ছিল আমরা হাঁসগুলোকে বিক্রি করে দিয়েছি। তো আজকে এই খাঁচাগুলো ফিটিং করে দেখালাম, আর আমরা পাখি খুবই তাড়াতাড়ি পাখি নিয়ে আসবো, খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।